প্রকৃতদের বাদ দিয়ে প্রধানমন্ত্রী যোজনার নামের তালিকা বানিয়ে দুর্নীতি করা হয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত সঞ্জয়নগর কলোনি বাসিন্দাদের একাংশের এই অভিযোগের পরে সার্ভে কাজ করা হলো। বৃহস্পতিবার দুপুরে এই এলাকায় সদর ব্লক বিডিওর পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি টিম সার্ভের কাজ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত ঘর দেওয়া হচ্ছে যারা প্রকৃত ঘর প্রাপক তাদের নাম নেই তালিকায় পুরো ঘটনায় দুর্নীতি করা হয়েছে যার তদন্তের দাবিতে দুদিন আগে জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি জেলা শাসক এবং পরে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল জলপাইগুড়ি সঞ্জয়নগর কলোনির বাসিন্দাদের একাংশ বৃহস্পতিবার দুপুরে সদর বিজয় অফিসে একটি পাঁচ সদস্যের দল সঞ্জয়নগর কলোনিতে গিয়ে সার্ভের কাজ করেন সূত্রের খবর ঘর পাওয়ার তালিকাতে যে সমস্ত নাম আপত্তি তোলা হয়েছিল সেই সমস্ত বাড়িগুলিতে সরেজমিনে সার্ভে করা হয়েছে শুধু তাই নয় সার্ভের কাজে আসা সরকারি কর্মীরা ঘর প্রাপকদের জব কার্ড খতিয়ে যেমন দেখেছেন একইভাবে বাড়ির কর্তা কি কাজ করেন কোথায় থাকেন এরকম বেশ কিছু প্রশ্ন করতেও দেখা গিয়েছে তাদের তালিকা ধরে সঞ্জয়নগর কলোনির বেশ কিছু বাড়িতে যান তারা শুধু তাই নয় অভিযোগ ছিল স্থানীয় পঞ্চায়েতের ভাইয়ের নামেও ঘর এসেছে যে কারণে পঞ্চায়েতের বাড়িতেও যান তারা এ বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েত সন্টু দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে সার্ভে করা হচ্ছে কিন্তু সার্ভের কাজ যে আজ হচ্ছে তা আমাকে জানানো হয়নি সরকারি কর্মীরা এসেছেন তাদের মতো তারা কাজ করছেন আমার নাম সন্টু দাস আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত মেম্বার মঞ্জনগর কলোনি আর সঞ্জয়নগর কলোনি যে সার্ভেটা হচ্ছে এই বিষয়ে ওই ঘরের যে সার্ভে করাচ্ছে ওরা এটা আমার মানে জানা নাই যে ওরা আসবে আজকে তো ইতিমধ্যে আমি খবর পেলাম যে ওনারা এসছেন ওনাদের মতন ওনারা সার্ভে করছেন এই বিষয়ে আমার আমি খুব একটা অবগত না ডিও অফিস থেকে ব্লক আমাদের ব্লক থেকে হচ্ছে ডিএম অফিস থেকে হয়তো ওনাদের ইনফরমেশান আছে